রাহেলা বেগমের একমাত্র সন্তান রাসেল এখন বড় ব্যবসায়ী। সব সময় নানান কাজে দেশে বিদেশে থাকতে হয়। ছেলের বউ চাকরি করেন। একদিন ছেলে মাকে বলল, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে। মা বললেন, তুই চাইলে আমি কী না করতে পারি, বল না। না মানে তোমার বৌমা বলছিল কি, তোমার তো অনেক বয়স হয়েছে, তোমার কাশিটাও বেড়ে গেছে, ডায়াবেটিস, হার্টের সমস্যা কত কী, এখন তো তোমার একটু বিশ্রাম প্রয়োজন। এই জন্য বলছিলাম কি, তোমাকে ওই যে বৃদ্ধাশ্রম ওখানে ভর্তি করলে কেমন হয়, এটাই বলছিল আর কি তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করবে, ঘুরবে ফিরবে, সময় কেটে যাবে। আর এই বাড়িতে তো কেউ নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে আর মাহি তো সারাদিন স্কুলে, ওখানে তুমি আরামে থাকবে মা। মানে এটাই আমার কথা, আমাকে তুমি ভুল বুঝবে না। মা বললেন, আচ্ছা ঠিক আছে, তুই চাইলে তাই হবে। থ্যাংকস মা। আচ্ছা কালকে বিকেলে তাহলে তুমি রেডি থেকো। পরের দিন একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। ছেলে বলে উঠল, না মা এটাই ওই বৃদ্ধাশ্রম, দেখেছ বলেছিলাম না তোমার পছন্দ হবে। শুনছি দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে এই তো তার একমাত্র নাতি আর বৌমা, বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে, এত বেলুন আগে কখনো দেখেননি, এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনে শুভেচ্ছাও জানায়নি। কিন্তু এটা কাদের বাড়ি? ছেলে বলল, কেন তুমি বাড়ির ফলকের নাম দেখোনি, বাবার নামে নাম রেখেছি। মা পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে এখানে। মা বললেন, পাগল ছেলে তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন আনন্দে, মা কথা বলতে পারছেন না, আনন্দে কথা বলতে পারছেন না। পার্টি শেষে রাতে ঘুমাতে যাবেন এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন, নে এটার আর দরকার হবে না, ইঁদুরের বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি আমার ছেলেকে সত্যিকার মানুষ করতে পেরেছি, আল্লাহ তোকে সুখী করুক। প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে, এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। ভালো থাকুক পৃথিবীর সব বাবা মা। ধন্যবাদ।